আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয়ে দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্ট কী এবং কিভাবে করা হয় তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট যেটিকে সংক্ষেপে আর সি বলা হয় এই রুট ক্যানেল বা আর সি টি ট্রিটমেন্টটি মূলত দাঁতের ভিতরে যে দন্তমর্জা থাকে সেই দন্তমর্যার ট্রিটমেন্টটি হলো আর সি টি বা রুট ক্যানেল ট্রিটমেন্ট ভিওয়ার্স যদি কখনও কোনো দাঁতে এমনভাবে গর্ত হয়ে যায় বা কোনো দাঁত যদি মধ্য বরাবর ভেঙে যায় অথবা দাঁতের উপরে বড়ো ধরনের কোনো ক্যাভিটি হয়ে গেছে গর্ত হয়ে গেছে অথবা দাঁতে যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে এমন দাঁত না ফেলে দিয়ে ট্রিটমেন্ট করে সংরক্ষণ করে রাখার জন্য যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে তাই রুট ক্যানেল ট্রিটমেন্ট ভিওর্স এখানে যতটা দেখতে পাচ্ছেন যে দাঁতের এই দাঁতটি বেশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতটুকু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু দাঁতে ব্যথা হতে পারে যন্ত্রণা হতে পারে তো ভিওর্স সাধারণত দাঁতের উপরে থেকে হোক বা সাইড থেকে হোক যেখান থেকেই যেভাবেই হোক না কেন ইনফেকশন বা ক্যাভিটি যখন দাঁতের দন্তমূল পর্যন্ত পৌঁছায় তখনই দাঁতে ব্যথা হয় যন্ত্রণা হয় দাঁতের গোড়া ফোলা সমস্যা হয় তো ভিওরস এ ধরনের দাঁতকে যদি আপনি না ফেলে দিয়ে সংরক্ষণ করাতে চান বা রাখতে চান সেক্ষেত্রে আপনার সে দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে সে দাঁতটির পুরোপুরিভাবে ব্যথামুক্তভাবে মাটিতে রাখা যায় আর এটি হলো রুট ক্যানেল ট্রিটমেন্ট এই রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় আপনাকে ডাক্তারের কাছে কয়েকবার যেতে হতে পারে দাঁতের অবস্থার উপর নির্ভর করে কখনো দুইবার কখনো তিনবার বা চারবার পর্যন্ত যাওয়ার প্রয়োজন হতে পারে ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি দাঁত এখানে ছবিতে দেখানো হচ্ছে তো মূলত এই তিনটি দাঁতের ভিতরে এই যে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুটি দাঁতই কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর জন্য উপযোগী দাঁত এখানে পরপর তিনটি দাঁতই কিছু না কিছুভাবে সামান্য হোক বা অধিক হোক অসুস্থ রয়েছে এখানে এই যে দাঁত এই যে প্রথমে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটি খুবই সামান্য পরিমাণ ডেন্টাল ক্যারেজে আক্রান্ত এইরকম হলে যদি অল্প থাকে তাহলে সেটি পরিষ্কার করে সেখানে ফিলিং করিয়ে দিলে দাঁতটি পুরোপুরি ভালো হয়ে যায় কিন্তু এইখানে মধ্যভাগ যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এই দাঁতটির উপর থেকে ডেন্টাল যে ক্যাভিটি হয়েছে এই ক্যাভিটিটি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে দাঁতের যে দন্তমূল রয়েছে সেই দন্তমূলের কাছাকাছি পৌঁছে গেছে আর এই অবস্থায় দাঁতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হয় ব্যথা হয় দাঁতের গোড়া ফুলে ওঠে তো ভিওর্স এই অবস্থায়ও যদি আপনারা ওষুধ খেয়ে কেউ যদি এই এমন ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরেও ওষুধ খাওয়ার পরে দেখা যায় যে দাঁতের ব্যথা বা যন্ত্রণা কিছু সময়ের জন্য ভালো হয়ে যায় বা কয়েক দিনের জন্য ভালো হয়ে যায় কিন্তু ওষুধের অ্যাকশনটি শরীর থেকে ফুরিয়ে গেলে পুনরায় আবারও ব্যথা যন্ত্রণা হতে শুরু করে এবং পরবর্তীতে কী হয় পরবর্তীতে সেই দাঁতে কিন্তু এ ধরনের গোড়ার দিকে দাঁতের যে রুট অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ফুলে উঠতে দেখা যায় এবং সেখানে অ্যাপসেস তৈরি হয় তো ভিওর্স মূলত এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন দাঁতের উপর থেকে ক্যাভেটি হয়ে ক্যাভেটিটি দাঁতের দন্তমূল পর্যন্ত পৌঁছে গেছে এমন দাঁত না ফেলে দিয়ে সংরক্ষণ করে রাখার জন্যই দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়ে থাকে ভিওয়ার্স প্রতিটি দাঁতের ভিতর এ ধরনের পাল্প রয়েছে যে পাল্পের ভিতর ব্লাড সার্কুলেশন হয়ে থাকে আর তার জন্যেই আমাদের দাঁতগুলা ভাইটাল থাকে সজীব থাকে ভিওর্স রুট ক্যানেল ট্রিটমেন্টটি করার সময় এখানে যে ছবিটি আপনারা দেখলেন যে এখানে উপর থেকে ক্যাভিটি হওয়ার কারণেই এই পাল্প ইনফেকশন হয়ে গেছে তো মূলত রুট ক্যানেল ট্রিটমেন্টটি করার সময় এই পাল্পের যে যে পাল্পটি রয়েছে দন্তমূল রয়েছে এটি পুরোপুরিভাবে অপসারণ করা হয় পুরোপুরিভাবে উঠিয়ে ফেলা হয় এই ফাইলের মাধ্যমে এটি কখনো মেশিন দ্বারা করা হয় কখনো বা এ ধরনের হাত দ্বারা ফাইলিং করে কিন্তু সেই দন্তমূল পুরোপুরিভাবে দাঁতের ভিতর থেকে তুলে ফেলা হয় এখানে দাঁতের শিকড় দেখতে পাচ্ছেন আসলে আমরা উপর থেকে যতটুকু দেখতে পাই তা হলো দাঁতের ক্রাউন অংশ এই ক্রাউন অংশের পরেও দাঁতের কিন্তু রুট অংশ রয়েছে যেটি আমরা খালি চোখে এমনিতে দেখতে পাই না তো ভিওয়ার্স মূলত একটি দাঁত ঠিক এতটাই হয়ে থাকে তো আমরা সাধারণত দাঁতের এতটুকু অংশ দেখতে পারি কিন্তু দাঁতের শিকড়টি থাকে হলো মাড়ির ভিতরে আর এই দাঁতের শিকড়ের ভিতরেই এ ধরনের দন্তমূল থাকে প্রতিটি শিকড়ের ভিতরে এ ধরনের একটি ফাঁফা জায়গা থাকে যেখানে একটা ক্যানেল থাকে আর ক্যানেলের ভিতরে এ ধরনের পাল্প থাকে যে পাল্প নষ্ট হয়ে গেলে বা পাল্প ক্ষতিগ্রস্ত হলে তখনই দাঁত যন্ত্রণায় ভোগে এবং ব্যথা শুরু হয়ে থাকে ভিওয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্টই রুট ক্যানেল ট্রিটমেন্টটি মূলত এই যে যে পাল্পটি ইনফেকশন হয়ে যায় এই পাল্পটি ফাইলিং করে উঠিয়ে ফেলা হয় দাঁতের জায়গায় দাঁত থাকে দাঁতের কোনো ধরনের নচর হয় না দাঁত ফেলতেও হয় না কিন্তু যেখানে দাঁতের ব্যথাটা অনুভব হয় অর্থাৎ দাঁতের যে পাল্প দেখতে পাচ্ছেন এই পাল্পের ভিতরেই দাঁতের ব্যথা বা যন্ত্রণার অনুভূতিটা চলে আসে যখন এই পাল্পটি পুরোপুরিভাবে দাঁতের ভিতর থেকে তুলে ফেলা হয় তখন আর সেই দাঁতে কোনো ধরনের ব্যথা বা অনুভূতি থাকে না কারণ এই পাল্পটি দাঁতের অনুভূতির একমাত্র উৎস কিন্তু সেই পাল্পটি যখন দাঁতের ভিতর থেকে বের করে আনা হয় বা তুলে ফেলা হয় তখন কিন্তু সেই দাঁতে আর কোনো ধরনের অনুভূতি কাজ করে না এটি মূলত রুট ক্যানেল ট্রিটমেন্ট এবং এই পাল্পটি উঠিয়ে ফেলার পরে সেখানে পুনরায় কৃত্রিমভাবে পাল্প সংযোজন করা হয়ে থাকে ভিওর্স যখন রুট ক্যানেল ট্রিটমেন্টটি কমপ্লিট হয়ে যায় তখন সে দাঁতে একটি গ্রাউন্ড করতে হয় বা একটি ক্যাপ সে দাঁতে পরিয়ে নিতে হয় দাঁতটি সংরক্ষণ করার জন্য যেহেতু দাঁতের পাল্প তুলে ফেলার কারণে সে দাঁতটি ভঙ্গুর হয়ে যায় যেটি মোটামুটি দুর্বল হয়ে যায় রুট কেনার ট্রিটমেন্ট করার জন্য আর সেই দাঁতটিকে প্রোটেক্ট করার জন্য দাঁতের উপরে এ ধরনের একটি ক্যাপ পরিয়ে দিতে হয় যেন দাঁতটি ক্যাপের ভিতরে থাকে বাহিরের খাবার বা পানির স্পর্শ যেন না পায় তার জন্য দাঁত কিছুটা পরিমাণ কেটে ছোট করে নিয়ে সেখানে এমনভাবে একটি ক্রাউন বসিয়ে দেওয়া হয় যে ক্রাউনের কাজটি হলো সেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতটিকে পুরোপুরিভাবে রক্ষা করা ভিওর্স যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নেওয়া হয় তখন দাঁতটি সেম আগের মতো যে কার্যক্ষমতাগুলো ছিল তেমনই থাকবে এক্ষেত্রে কেউ কেউ এ ধরনের মেটালিক ক্যাপ করে থাকে এটাকে বলা হয় মেটালিক ক্যাপ যেটি পুরোপুরি মেটাল দ্বারা তৈরি এছাড়া অনেকের জন্য রয়েছে পোরসিলিন ক্যাপ এটি হলো দুটি স্তরে তৈরি হয়ে থাকে ভিতরে মেটাল থাকে আর উপরে থাকে পোরসিলিন অংশ তো ভিওর্স এ ধরনের ক্যাপ আপনার রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে করিয়ে নিতে হবে চাইলে এ ধরনের পোরসিলিনের ক্যাপও করাতে পারেন আবার চাইলে এ ধরনের মেটালিক ক্যাপও করাতে পারেন তবে আমরা সাধারণত যদি মাড়ির ভিতরের দিকের সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এ ধরনের মেটালিক ক্যাপের পরামর্শ দিয়ে থাকি আর যদি সামনের দিকে কোনো দাঁতে রোড কেনার ট্রিটমেন্ট করে ক্যাপ করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এ ধরনের পোরসিলিন ক্যাপের কথা বলে থাকি তো ভিওর্স মেটালিক হোক বা পোরসিলিন হোক যে কোনো একটা ক্যাব কিন্তু আপনাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করানোর পরে দাঁতটিতে পরে নিতে হবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাব এখানে করে দেওয়া হয়েছে তো ভিহ এ ধরনের ক্যাপ করা দাঁত দ্বারা ঠিক আগের মতোই কিন্তু দাঁতের ফাংশন চালানো যায় আর যদি কিনা এ ধরনের দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করানোর পরে কোনো ক্যাপ না করেন তাহলে কিন্তু ধীরে ধীরে দাঁতের ভিতরে যে ট্রিটমেন্টগুলো করা হয়েছিল সেটিও ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর পরে অবশ্যই যত দ্রুত সম্ভব আপনার ক্যাপটি করে নেওয়া উচিত তো ভিওয়ার্স এই ছিল ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম